বিসমিল্লাহ রহমান রহিম হে জগতবাসী আজ আমি স্বামী মালী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো কি এ পৃথিবীতে শরীয়তের হোক তরিকতের হোক যারা মুর্শিদ ধরেছেন এবং মুর্শিদ যারা না ধরেছেন তারা একটা কথা বলে থাকে যে হে আল্লাহ যতটুকু ইবাদত করতেছি তরিকত যারা করে তারা বলে যতটুকু সাধনা করতেছি আল্লাহ তুমি আমাদের আত্মার মুক্তি দিয়ে দিও এই যে একটি কথা যে তারা মুক্তি নিতে চায় মুক্তি বিষয়টা কি এই মুক্তি বিষয়টা যদি কেউ তাহলে সে হয়তো মুক্তির কথা বলতো না এই মুক্তি বিষয়টা কি এটা যদি জানতো তাহলে আর মুক্ত হওয়ার কথা বলতো না তখন কি বলতো যে হে আল্লাহ যতটুকু তৌফিক আছে তোমাকে ডাকবো তোমাকে যেন খুশি করতে পারি এরপর তুমি মুক্তি দিবা নাকি বেহেস্তে দিবা না জাহান্নামে নামে দিবা কোথায় দিবা তুমি দিয়ে দিও কিন্তু আমি একটাই জিনিস যে এই প্রেমের কারণে পৃথিবী সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহকে প্রেম দেব ভালোবাসা দেবো বিনিময়ে আমি ভালোবাসা পাব। আর সেই ভালোবাসার বিনিময়ে আমাকে দুজকে দেখ বেহেস্তে দেখ আমাকে আত্মার মুক্তি ঘটিয়ে দেখ এটা সম্পূর্ণই আল্লাহর বিষয় আল্লাহর কাছে যদি আর্জি রাখি যেমন একটা কথা বুঝবেন আপনি একটা মেয়েকে ভালোবাসতেছেন তাকে খুব বেশি ভালোবাসেন সেও আপনাকে ভালোবাসে এখন এই ভালোবাসা নিঃস্বার্থ হলে কি হবে আর স্বার্থ থাকলে কী হবে যখন মেয়েটি জানবে মেয়েটির অনেক দন সম্পদ আছে এই মেয়েটিকে দন সম্পদ আছে বলে মেয়েটিকে ভালোবাসতেছেন তখনই বোঝা গেল এই ভালোবাসাটা কিন্তু সে মেয়ের জন্যে নয় মেয়ের সম্পদের জন্য যে মেয়েটিকে যদি পাই তাহলে তার পেয়ে যাব। এটা একটা প্রেম প্রেম আসলে এটা নয় আর স্বার্থবাদী মূলত সত্যিকারের সত্যিকারের প্রেম তার যা কিছু আছে নাই কিছু থাকলেও সে আমার তার কিছু না থাকলেও সে আমার সে কিছু দিলেও সে আমার সে আমাকে কিছু না দিলেও সে আমার এটা কেন এটা একমাত্র ভালোবাসার বিনিময় এই কথা আর যদি কেউ জানতে পায় যে আমাকে ভালোবাসছে সে এ কারণে যে আমার সম্পদের আশা তখন কিন্তু সেই ভালোবাসা আর থাকবে না সাথে সাথে ডিলেট হয়ে যাবে বাদ তিল হয়ে যাবে তবে হে জগতবাসী আল্লাহকে ভালোবাসবো রাসুলকে ভালোবাসবো শুধু আমার মুক্তির আশায় নয় বেহেস্তের আশায় নয় আর দুজক থেকে বাঁচার জন্য নয় মূলত উদ্দেশ্য আমার বন্ধুকে যদি আমি পাই তাহলে আমার আর কোনো কিছুই চাওয়ার নাই তখন বন্ধু কি আমাকে ফেলে দেবে বন্ধু কি আমাকে দুজুকে দেবে দেবে না তাহলে সে আসল প্রেমিক যদি হতে পারি সে আমাকে আত্মার মুক্তি দিবে নাকি না দিবে এটা আমার জানার দরকার নেই তখনই হবে নিঃস্বার্থ প্রেম নিঃস্বার্থই ভালোবাসা আচ্ছা এরপর আরও একটি বিষয় হলো সেই বিষয়টি হলো কি যে এই পৃথিবীতে অনেক সাধকরা আছে তারা সাধনা করে আত্মার মুক্তির জন্য তখন আল্লাহ কিন্তু বলবে যে আত্মার মুক্তির জন্য সে সাধনা করতেছে মূলত আমার জন্য নয় জান্নাতের জন্য সে আমার সাথে প্রেমের খেলা করে প্রেমের অভিনয় করে কিন্তু সে কখনোই জান্নাত পাবে না সে কখনো তার আশানুরূপ কোনো কিছুই পাবে না সে আমি আল্লাহকেও পাবে না তখন কি হবে এত ইবাদত করার পরেও জীবন নষ্ট জীবনের কষ্ট কপালের অদষ্ট কিন্তু সেই ব্যক্তি হবে শ্রেষ্ঠ যে হবে প্রেমে শ্রেষ্ঠ এই জন্য একটি কথা বলা আছে যে আশার করে ছালি নিরাশায় ফুল ফুটে যায় তাহলে আল্লাহকে যদি ভালোবাসি তাহলে আমার কোনো কিছু আশা করার দরকার নেই যে আমার বন্ধু যিনি তিনি যেন আমাকে ভালোবাসে আর আমি যেন বন্ধুকে ভালোবাসি এতটুকুর মধ্যে যদি কেউ থাকে তাহলে আত্মার মুক্তির কথা তার ভাবার কোনো প্রয়োজন নেই আরও একটি কথা হলো কেউ যদি জানত যে মুক্তি যে বিষয়টা আমি সাধকদেরকে বলছি যারা আল্লাহর সাধনা করে তারা কিন্তু মনের মধ্যে একটা চাহিদা নিয়ে ঘুরতেছে যে আমি আত্মার মুক্তি নেব এই দুনিয়ার জল যাতনায় আর থাকবো না এই যন্ত্রণাতে আর থাকবো না তখন কিন্তু সে মূলত খাঁটি প্রেমিক নয় আর যখন সমস্ত কিছু ছেড়ে দেবে আল্লাহর চরণে আল্লাহর কুদরতি চরণে সব কিছু ছেড়ে দেবে যে হে আল্লাহ আমার কোনো কিছু চাওয়া পাওয়ার নেই আমার কোনো কিছুই তোমার কাছে চাওয়া নেই তোমাকে যদি পাই আমার আর কিছু দরকার নাই। এই দেশে যদি কোনো মানুষ থাকে সে অবশ্যই জয়লাভ করবে আর আল্লাহ তার জন্যে অনেক কিছুই করবে দেখেন একটা হলো হাবিবুল্লাহ একটা হলো খলিল উল্লাহ হাবিবুল্লাহ কি যে আল্লাহ নিজের দোস্ত মোহাম্মদ সাল্লাহ আলসালামের জন্য অনেক কিছু করতে পেরেছে কিন্তু আল্লাহ নিজে করেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য আর ইব্রাহিম খলিল উল্লাহ খলিল উল্লাহ আল্লাহকে খুশি করার জন্য সে অনেক কিছু করছে বুঝে করেছে না বুঝে করেছে করেছে তাহলে একটা হলো আল্লাহর জন্য আমি সব কিছু করতে রাজি যেমন নিজের সন্তানকেও ছরির তলায় দিয়েছে আল্লাহকে খুশি করার জন্য আরেকটা বিষয় হলো যে মোহাম্মদ রাসুল তাকে খুশি করার জন্য আল্লাহ সব কিছু করেছে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ তবে হে জগতবাসী আজকের এই আলোচনাটি কি যে মানুষ বোঝেই না যে মুক্তি নিলে কোথায় যাবে মুক্তি নিলে যেখানে যাবে সেখানে কি আছে সেখানে মুক্তি হয়ে আপনি কি করবেন এখন যদি বলা হয় আমাকে আরো সে আজমি নিয়ে বসায় বসায় খাওয়াবে আরে বাবা একটু চিন্তা করেন আপনাকে যদি একটা ঘরের মধ্যে আপনাকে তিনবেলা খাবার দেওয়া হয় আর যদি বলা হয় তুমি শুধু খালি বসে থাকো তুমি খাবে আর বসে থাকবে তখন আপনি কিন্তু দুইবেলা তিনবেলা চারবেলা এরপরে কিন্তু আপনি আর বসে থাকতে পারবেন না আপনার ভালো লাগবে না একা একা ভালো লাগবে না সমাজে চলতে ইচ্ছা করবে যাইতে ইচ্ছা করবে আসতে ইচ্ছা করবে আচ্ছা তাহলে বোঝা গেল সেখানে আপনি কি আর সে আজমি নিয়ে বসিয়ে রাখবে না বসে বসে খাওয়াবে না আর খাওয়ালেও আপনার ভালো লাগবে না তখন কি হবে আপনি মুক্ত হবেন এই পৃথিবীতে যে মুক্ত হয়ে যায় সে পরেও সে মুক্ত হয়ে যায় তো এখান থেকে দুনিয়ার লোভ লালসা থেকে মুক্ত হতে হবে এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়া থেকে মুক্ত হতে হবে যখন এখান থেকে আমি স্পৃহা শূন্য হয়ে যাব তখন আরেক শূন্যতে আমি প্রবেশ করব। তখন সেখানে আমি মুক্ত হস্তে গড়ব আমার যা খুশি আমি তা করব। তখন পৃথিবীতে থেকে আল্লাহকে মানুষে ডাকে তখন সেখানে কিন্তু আপনাকে ডাকবে স্মরণ করবে কেমন আপনার মধ্যেও আল্লাহ মিশ্রিত যে পৃথিবীতে থেকে আপনি কোনো মানুষের উপকার করে গিয়েছিলেন তখন সে আপনি কিন্তু এই পৃথিবীতে আপনার মাজার আছে। তখন এখানে গিয়ে যখন আপনাকে স্মরণ করবে তখন আল্লাহ কিন্তু সেই রূপে আপনাকে শ্রম দিয়ে থাকবে আপনার চাহিদা পূরণ করে থাকবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ তবে হে জগতবাসী আমরা কিছু কিছু বিষয় বুঝি না বিদায় আজ এরকম বলি এরকম চলি তো আজকের যে আলোচনাটি বোঝাতে চাইলাম সে আলোচনাটি কি যে মুক্ত কি বেহেস্ত কি আর দুজুক কি এসব কিছুরই আমার দরকার নেই আমার দরকার প্রেমের কারণে এই পৃথিবী সৃষ্টি করেছে আল্লাহ আল্লাহকে যেন সেই প্রেমটা দিতে পারি সেই সত্য সঠিক থাকতে পারি এবং আল্লাহকে পাইবার জন্যে সাধনা করতে পারি আল্লাহ যেহেতু কোরআনেই কথা বলেছে তোমরা যখনই অবসর পাও সাধনা করো এবং তোমাদেরকে আমি পরিচালনা করব যাদেরকে আল্লাহ পরিচালনা করে এদের আবার কিসের ভয় আর কিসের মুক্তি আর কিসির বেহেস্ত আর কিসের দোকান কোনো কিছুরই আমার মনে থাকা যাবে না তখনই দেখা যায় আল্লাহ আমার উপর যখন খুশি হয়ে যাবে তখন আল্লাহ আমাকে ফেলে দেবে তখন আল্লাহর সাথেই আমরা থাকবো আর আল্লাহ যেখানে আছে সেটাই তো মুক্ত স্থান আল্লাহ কি বলেছে আমাকে কোনো চিন্তা ভাবনা আমাকে কোনো কিছু গ্রাস করতে পারে না তখন আপনি যখন মুক্ত হয়ে যাবেন আল্লাহর সাথে সঙ্গ হয়ে যাবে তখন কিন্তু আপনিও মুক্ত আপনাকেও কোনো চিন্তা ভাবনা কোনো ভেজাল বা কোনো সমস্যা আপনাকে গ্রাস করতে পারবে না তখনই আমাদের মানব জনমটা ধন্য হয়ে যাবে তবে হে জগতবাসী সকলেই ভালো থাকবেন এবং নতুন যারা আমাদের চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আলোচনার জন্য আল্লাহ হাফিজ